বলে বুঝানোর মতো না, কারণ আমি মানুষজনের কাছে হেল্প চাইছি, আমি সেই হেল্প আমাকে একটু প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বল। এবার লাইভে এসে মামুনের সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন মামুনের স্ত্রী লাইলা। তিনি বলেন, মামুন গভীর রাতে মদ খেয়ে এসে আমাকে মারধর করে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়েছে, আর এর আগেও সে আমার গায়ে অনেকবার হাত তুলেছে। মামুনকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু মামুন এর প্রতিদানে আমাকে এভাবে দিবে তা আমি কল্পনাও করতে পারিনি। আসলে মামুন মানুষটা একটাই অমানুষ বলে বুঝানোর মতো না, কারণ আমি মানুষজনের কাছে হেল্প চাইছি, আমি সেই হেল্প আমাকে একটু প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বলছি। সত্যি কথা, দুইটা ওর দুইটা বন্ধু দাঁড়ায় ছিল, যারা তো 3 বছর থেকে আমাকেও দেখছে, কেউ ওকে থামায় নাই, ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, তারা তাদের কাছে বলছি, ভাই একটু একটু হেল্প করেন, একটু থামান, কেউ দাঁড়ায় নেই। অনেক গাড়ি গেছে, গাড়ি আমি হাত দিয়ে থামাতেছি যে আমাকে একটু নিয়ে যান বা কিছু, একটা গাড়িও থামে নাই। ইয়ে থাকুক, ওর সোশ্যাল মিডিয়াতে ওর যে ইয়েটা, সব ভালো জিনিসই চেয়েছি আমি তো। আসলে টুকটাক এই ধরনের হয়, বাট এই যে এরকম গায়ে হাত তোলা ব্যাপারটা আজকেই ফার্স্ট টাইম না, এর আগেও হয়েছে, বাট আমি সেগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি বলতে চাই না যে এই জায়গায় যে দাঁড়ালো, এর কাছে ভালোবাসা হার মেনেছে, এই কথাটা আমি ডাইরেক্টলি না বলে আমার সিচুয়েশন আমি বলতে চাই যে নেশা করলে মানুষ অমানুষ হয়ে যায়। মামুনের ব্যাপার কি যে যখন মানুষ রিলেশনে যায়, তখন মানুষ কিন্তু অনেকটাই নিজেকে কন্ট্রোল করে, অনেকটাই মডিফাই করে। হ্যাঁ, আমার সাথে রিলেশন থাকা অবস্থায় ও, আমি ওকে একটাই একটা কন্ডিশন দিয়েছিলাম, ও আমার কাছে অনেক কিছু চাইছে লাইফে, আমি ওর কাছে একটা জিনিস চেয়েছি। আপনি যেই কথাটা বলেছেন, এই জিনিসটা আমার কানে অনেক পরে আসছে, কারণ ওর সাথে আমার সম্পর্কের স্টার্টিংটাই অন্যরকম ছিল, যে ওর সাথে আমার দেখাই হয় নাই 3 মাস। তো ওর সাথে যখন আমার দেখা হয়েছে, প্রথম কথাটা আমি বলছি যে তুমি যদি আমার সাথে সম্পর্কে থাকতে চাও, তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমার আগে যত মেয়ে ছিল বা তুমি মেয়েদেরকে নিয়ে যা যা করছো, তোমার লাইফে আর সেকেন্ড কোনো মেয়ে আসতে পারবে না, যদি আসে তাহলে তুমি, তোমার সাথে রিলেশন আমার থাকবে না। বন্ধু বান্ধব বা কাজের ক্ষেত্রে সেগুলো আলাদা, সেগুলো সে করেছে প্রফেশনাল ওয়ার্কে, নায়িকাদের সাথে কাজ করেছে বা বন্ধু যারা আছে সেগুলো, বা আত্মীয় স্বজন যারা আছে সেটা আলাদা, কিন্তু আগে যেসব কাজ করে আসছো সেসব জিনিস রিপিট হবে না। তুমি যদি এটা এটা রাখতে পারো, তাহলেই তুমি আমার সাথে সম্পর্কে আবার আগাবা। আর সে ওটা রেখেছিল, কিন্তু ঝগড়াঝাটি হলে সে তখন ওই জিনিসটা বলতো যে তুমি দেখবা যে আমি এই মেয়ের সাথে গেছি, সেই মেয়ের সাথে গেছি, ঝগড়াঝাটি হলে বা যখন সেটা, বাট এমনি নর্মালি সে কখনো যায়নি, 3 বছরে কখনো ওইভাবে কিছু করে নাই, কিন্তু ঝগড়ার টাইমে সে আমাকে দেখাইছে, একজনের সাথে ভিডিও করে দেখাইছে, একজনকে দিয়ে ফোন করে, এটা ঝগড়ার টাইমে, এটা হয়তো অনেকেই করে। আপনার কোয়েশ্চেন শেষ হলে আমি উত্তর দিই, প্রথম কোয়েশ্চেনে উত্তর দিই, এখনও এই মুহূর্তে দাঁড়ায় আমি বিশ্বাস করতে চাই না যে মামুন আমার জন্য টাকার কাছে আসছে, সত্যি কথা, কারণ তার অপশনের কোনো অভাব ছিল না। হ্যাঁ, তার বড়লোক মানুষেরও তার কোনো অপশনের অভাব ছিল না, তার সাথে আমার মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখেই, একটা একটা মানুষের সাথে জোর করে কখনো সম্পর্ক হয় না, ভালোবাসার সম্পর্ক তো হয়ই না। আর সেখানে যদি এরকম হয় টাইম পাসের জিনিস, 1 দিন 2 দিন 3 সপ্তাহ 5 সপ্তাহ, একটা ইন্টারভিউতে শুনবে যে মামুনের জীবনে 150টা গান ফিল করি নাই। হ্যাঁ, বাট আমার পরিবার এই রিলেশনটা অ্যাকসেপ্ট করেনি কখনো, আছেই বিকজ একটা ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড, আপনি আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনার ফ্যামিলি দেখবে যে আপনার যে হবু বউ সে আপনার কাছাকাছি স্ট্যান্ডার্ডের নাকি, কিন্তু আকাশ পাতাল তফাতটা বা এই জিনিসটা কেউ হয়তো অ্যাকসেপ্ট করবে না। মামুনের সাথে আমার আকাশ পাতাল তফাত নাই, ওর জায়গায় ও ভালো আছে, আমার জায়গায় আমি, বাট দুইজন দুই ক্যাটাগরির আছে না, যে দুইজন দুই সমাজের। আমি যেটা চিন্তা করছি যে আমি আর ওই রিলেশনে ব্যাক করবো না, এবং আমি শিওর এত কিছু পরে মামুনও ওই চিন্তাই করে নিয়েছে, কারণ যেহেতু আমি লাইভে এসে বলে ফেলছি, ও একটা কথা, ও কিন্তু লাইভে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, ও বলছে যে ও আমার জন্য ওর মানসম্মান মানহানি হচ্ছে, বিকজ এর আগের বারও যখন আমি লাইভে আসছিলাম একটা ব্যাপার নিয়ে, যে চলে গেল বাড়িটার মন খারাপে, তো বলছিল এইসব জিনিস নিয়ে তার অনেক মানসম্মানই হচ্ছে, তার পরিবার, তার মা, সবাই বলেছে যে আমার জন্য তার অনেক মানসম্মানই হচ্ছে।